প্রশাসনিক উদাসীনতায় নদীয়ার শান্তিপুরে ধ্বংস হচ্ছে সবুজ। একের পর এক আমবাগান রাতের অন্ধকারে অভিনব পদ্ধতিতে কাটা হচ্ছে প্রতিনিয়ত, বিলম্ব হলেও তৎপর বনদপ্তর। আমবাগানের একের পর এক গাছ কেটে তৈরি করা হচ্ছে প্লট, বিক্রি করে দেওয়া হচ্ছে বাগানের জমি, সেখানে এক এক করে গজিয়ে উঠছে কংক্রিটের বসতবাড়ি। রীতিমতন লাইট জ্বেলে রাতের অন্ধকারে গাছ কেটে বাগান সাফাই করে দিচ্ছে গাছ মাফিয়া থেকে জমি মাফিয়ারা। সব জেনেও নিশ্চুপ প্রশাসন, বলছেন লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখবেন। একদিকে সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা খরচ করে মানুষকে সচেতন করা হয়, সবুজ বাঁচান, গাছ ধ্বংস না করে গাছ লাগান, আর অন্যদিকে রাতের অন্ধকারে প্রশাসনের নাকের ডগায় চলছে কয়েক কোটি টাকার সবুজ ধ্বংস। বৃহৎ বাগানের পুরাতন গাছ থেকে নতুন গাছ কেটে সাফাই করে দিচ্ছে মাফিয়ারা, জমি প্লট করে বিক্রি করে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এক শ্রেণীর প্রশাসনকে সঙ্গে নিয়ে সবুজ ধ্বংসের খেলায় মেতেছেন মাফিয়ারা, অভিযোগ স্থানীয়দের। নদিয়ার শান্তিপুর থানার 3 নম্বর রেলগেট সংলগ্ন বালা পুকুর এলাকার একটি প্রায় 15 বিঘা জমিতে আমবাগান রাতারাতি কেটে ফেলা হচ্ছে, কিছুটা দূরে রয়েছে শান্তিপুর থানা। প্রশ্ন উঠছে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে এই সবুজ ধ্বংসের চোরাচালান। পৌরসভা এলাকায় ওই আমবাগান থাকা সত্ত্বেও শান্তিপুরের প্রশাসকরা তৎপর নয় এই সবুজ ধ্বংসের বিরুদ্ধে, অথচ সাধারণ মানুষের করের টাকায় মানুষকে সচেতন করতে রাস্তায় নেমে সবুজ ধ্বংসের বিরুদ্ধে প্রচার করেন এরাই। এলাকার সাধারণ বাসিন্দারা এই চক্রের ভয়ে আতঙ্কে কিছুই বলতে রাজি নয় তারা। অনেকটা সময় পার হলেও অবশেষে হাজির হলেন বনদপ্তর, খতিয়ে দেখলেন গোটা বিষয়। সচেতন নাগরিকের প্রশ্ন, আদেও কি কোনো সুরাহা হবে সবুজ রক্ষার, নাকি লোক দেখানো পর্যবেক্ষণই সার? জমি এবং বাগান মাফিয়াদের অর্থ এবং পেশি শক্তির ভয়ে অনেকে ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও অতীতে বাগচির বাগান, চিন্তা গোসাইয়ের বাগান সহ 7টিরও বেশি বড় বাগান কেটে বসতি গড়ে উঠেছে, কমেছে সবুজের অংশ। কেটে বাগান ফাঁকা করে দেওয়া হচ্ছে, প্রশাসন থাকতেও মানুষ বলছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, পরিবেশ কেউ কর্মীরা কোনো রকম উদ্যোগ গ্রহণ করছে না। বিষয়টা হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি যে গত নির্বাচনের পর থেকে গোটা শান্তিপুর জুড়ে বন ধ্বংসের একটা প্রক্রিয়া চলছে। শান্তিপুরের 3 নম্বর গেট এলাকার বেশ কয়েকটি বাগান, নোয়াজনীতলার বাগান এবং ঢাকাপাড়া আমাদের বাগাস্টার দিকে বিভিন্ন জায়গাতে, হরিপুরের দিকে বিভিন্ন জায়গা থেকেই আমরা অভিযোগ পাচ্ছি যে একটার পর একটা বাগান কাটা হচ্ছে। এবং সেটা নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে জেলা বন আধিকারিককে জানিয়েছি, এডিওবকে আমি নিজে ফোন করে বারবার জানিয়েছি, তিনি বলছেন যে আমি ব্যবস্থা নিচ্ছি। কয়েকটি ক্ষেত্রে দেখেছি যে এডিওফো সাহেব তিনি রেঞ্জারকে বলে পুলিশ পাঠিয়ে যৌথভাবে পুলিশের সঙ্গে কয়েকটি ক্ষেত্রে বাগান কাটা বন্ধ করেছেন। কিন্তু এই যে ধারাবাহিকভাবে চলছে, এটা কেন চলছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। এবং আমাদের মনে হচ্ছে যে যে পদ্ধতিতে এর আগেও গাছ কাটা চলতো, প্রশাসন, রাজনৈতিক নেতা এবং হচ্ছে যে বন দপ্তর, এদের যে একটা অশুভ আঁতাত, এই আঁতাতের জন্যই কিন্তু শান্তিপুরের বাগান এবং পরিবেশ ধ্বংস হচ্ছে। এটা মাঝখানে দীর্ঘদিন আমাদের আন্দোলনের ফলে সেটা স্তিমিত ছিল, কিন্তু সেটা বর্তমান সময়ে আরও বেড়ে গেছে এবং সেই বেড়ে যাওয়ার জন্যই কিন্তু আজকে বাগানগুলো ধ্বংস করা হচ্ছে। আমরা বারবার বলছি কিন্তু কেউ কোনো কথা শুনছে না আমাদের। বাগান থেকে একের পর এক গাছ কেটে নেওয়া হচ্ছে এবং সেই গাছগুলো কেটে পাশে ফেলে রাখা হচ্ছে, পরে নিয়ে যাচ্ছে। একটা দীর্ঘদিন ধরে এই কারবারটা চলছে, মানুষের অভিযোগ যে প্রশাসন কিছু করছে না। বিষয়টা আমার নলেজে এখনও পর্যন্ত সেই অর্থে আসেনি, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তো সেরকম ধরনের জিনিস নিশ্চয়ই অভিযোগ আসে, নিশ্চয়ই আমরা সেটা গিয়ে তদন্ত করে দেখি কারা করছে বা কী বৃত্তান্ত, নিশ্চয়ই আমি চেষ্টা করব সেটা দেখ। এলাকার মানুষের যেটা অভিযোগ, গভীরাতে গাছগুলি কাটা হচ্ছে এবং গাছগুলি কাটার পরে সেই গাছের গোড়ার উপরে কিন্তু মাটি রেখে দেওয়া হচ্ছে, যেন রসটা নিয়ে নেওয়া হয়, মানে রস শুকিয়ে যায়, বোঝা না যায়, প্রমাণ করা যেতে পারে যে গাছগুলো কাটা হচ্ছে অনেক পুরনো গাছ, কিন্তু রাতের অন্ধকারে কিন্তু প্রতিদিন কাটা হচ্ছে, পুরো বাগান প্রায় ধ্বংস করে ফেলেছে। এটা পরিবেশবিদরাও তো এরা এটা নিয়ে তারা দীর্ঘদিন থেকে লড়াই করে, তারা অনেক জায়গায় অভিযোগও জানিয়েছে। নিশ্চয়ই গভর্নমেন্টের তরফ থেকে পরিবেশবিদরা যা করেছেন নিশ্চয়ই সেগুলোকে দেখা উচিত, কারণ পরিবেশ গাছ সবুজ ধ্বংস করে নিশ্চয়ই সৃষ্টি করতে পারে না। সুতরাং সবুজ থাকুক এটা আমরা সকলেই চাই, সবুজ না থাকলে আমাদের পরবর্তী দিনে ভারসাম্য সমাজের হারাবে,
সুতরাং সবুজটাকে রেখে দিই, যা কিছু করতে হবে। তবে এটা যদি আমরা জানতে পারি নিশ্চয়ই পরবর্তী দিনে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিষয়টা যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় চেষ্টা করি। আজ থেকে আমি বিষয়টা শুনলাম, বিষয়টা সত্যিই খুব দুর্ভাগ্যজনক, কারণ যেহেতু আমাদের সরকার গাছ লাগানোর ব্যাপারে ভীষণ উদ্যোগী, বিশ্বায়নের প্রভাব এবং বিশ্ব উষ্ণায়নকে রোধ করতে গাছ ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। আমি শুনলাম, আমি ব্যাপারটা যথাযথ তদন্ত করছি এবং আমি আপনাদের মাধ্যম দিয়ে এলাকাবাসীকে জানাবো। যদি আমার কাছে একটা রিটেন কমপ্লেন তারা দেয় আমি নিশ্চয়ই এটা তদন্ত করব। রোজই রাতের অন্ধকারে কাটছে, এলাকার মানুষ ভয় পাচ্ছেন, তারা ক্যামেরার সামনেও আসতে পারছে না, তারা দেখাচ্ছেন ঘটনাস্থলে যে গাছগুলো কেটে ফেলা হয়েছে। দেখুন, এটা তো স্বাভাবিক, ভয় থাকতেই পারে তাদের, কিন্তু বিধায়কের কাছে একটা চিঠি তারা করতেই পারেন, কোনো নাম দেওয়ার দরকার নেই, জায়গার নাম দিয়ে তারা লিখতেই পারেন। এবং তার জন্য যে তাদেরকে সরাসরি আসতে হবে এরম তো নয়, আমার বাড়ির অফিসে যে কেউ এসে চিঠি দিয়ে যেতে পারে, পোস্টালেও তারা দিয়ে দিতে পারেন। অনেক চিঠি আমি পোস্টের মাধ্যমেও পেয়েছি, অস্বীকার করব না, বিভিন্ন ছোটখাটো সংক্রান্ত বিষয়ে আমি পেয়েছি এবং আমি চেষ্টা করেছি যাতে আমার দলের ভাবমূর্তি এবং সরকারের ভাবমূর্তি সবসময় রক্ষা হয়। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।